আজ আমি বানাবো সুজির একটা খুব দারুণ স্ন্যাক, যা বিকেলে জলখাবারে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। খুবই চটপটে এই রেসিপিটা, বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আর বানানোর ট্রিকটা একবার জেনে নিলে সন্ধেবেলাটা হয়ে যাবে জমজমাট। কারণ নামমাত্র উপকরণে আমি এই রেসিপিটা বানিয়েছি, যা একবার খেলে মুখে লেগে থাকবে। সো চলো কুইকলি বানিয়ে নেওয়া যাক আজকের এই স্ন্যাকটা। সো এই স্ন্যাক্স রেসিপিটার জন্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি। সুজিটাকে সবার আগে আমি রোস্ট করে নেব। এক কাপ সুজি নিয়ে নিলাম। এবার এটাকে গ্যাসটাকে লোতে রেখে সুজিটাকে আমি এক মিনিট ধরে রোস্ট করব। এক মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ছোট বাটার। বাটারটা সুজির সাথে পুরোটা মিক্স করে নেব। পুরোটা মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে এক কাপ জল অ্যাড করে দেব। জলটা একেবারে দেব না, ধাপে ধাপে জলটা দিয়ে একটা ডো তৈরি করব। আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন। তারপরে প্রায় দু মিনিট মতো এটাকে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গেলে দেখো এরকম একদম টাইট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটা বড় সাইজের আলু, সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে গ্রেট করে দেব। আর অ্যাড করব চিজ। এখানে আমি প্রায় 4 চামচ মতো চিজ অ্যাড করছি। চিজটাকে গ্রেট করে দিলাম। চিজটা অপশনাল, চিজের স্মেলটা ভালো না লাগলে এটা স্কিপ করে দিতে পারো। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ব্ল্যাক পেপার। তারপর হাত দিয়ে পুরোটাকে ভালো মতো মিক্স করে নেব। একটা ডো রেডি হয়ে গেছে দেখো। এবার আমি এই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব, একদম ছোট ছোট, বড় করব না এগুলো। তারপরে হাত দিয়ে একেবারে গোল গোল করে নেব। একদম গোল গোল করে সবগুলো বল রেডি হয়ে গেছে। এবার প্রত্যেকটা বল নিয়ে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এরকমভাবে চেপে এই একটা কুকিজের শেপ দিয়ে দিলাম আমি। একইভাবে সবগুলো কুকিজ আমি বানিয়ে নেব। দেখো সবগুলো রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি কুকিজগুলোকে ছেড়ে দেব। প্রথমে অর্ধেকটা ছাড়বো, তারপরে গ্যাসটা একদম লোতে রেখে ধীরে ধীরে এগুলো ভাজা হবে। প্রায় 2 মিনিট পরে আমি এগুলোকে একটু উল্টে দেব। তারপরে হালকা লাল কালার চলে আসলেই আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো কালার চলে এসেছে, তুলে নিচ্ছি এগুলো। এবার একই প্রসেস রিপিট করে আমি বাকিগুলোও ভেজে নেব। এইভাবে খুব সহজেই তোমরাও সুজি থাকলে বাড়িতে এই সুজি সল্টেড কুকিজগুলো বানিয়ে নিতে পারবে। সন্ধেবেলাটা ট্রাস্ট মি, চা বা কফির সাথে দারুণ জমে যাবে।